অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ভোলা রাঙামাটি ও ময়মনসিংহে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সকালে চট্টগ্রামে কাপড়ের অন্যতম পাইকারি বাজার টেরি বাজারে অভিযান চলে মূল্য তালিকা বিক্রয় সাথে ক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকা ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স বিক্রির অভিযোগে মনে রেখো প্রতিষ্ঠানের মালিককে মৌখিকভাবে সতর্ক ও আশি হাজার টাকা জরিমানা করা হয় এদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি খাবারে ক্ষতিকর হাইড্রোজ মেশানো মূল্য তালিকা না থাকায় ভোলায় চার প্রতিষ্ঠানকে ষোলো হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকির অংশ হিসেবে রাঙ্গামাটির বিভিন্ন বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত দাম নেয় কয়েকটি দোকানকে জরিমানা করা হয় ময়মনসিংহে রমজান ও আসন্ন ঈদের দ্রব্যমূল্য এবং যানজট নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন পয়েন্ট ও বাজার পরিদর্শন করেছে সিটি কর্পোরেশন প্রশাসন ও পুলিশ